দক্ষিণেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার 8 জনকে 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 29 জুন দক্ষিণেশ্বরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চালানোর ঘটনায় 8 জনকে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনসহ বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছিল দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে। বিচারক দুপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।